হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশিকুল ইসলাম, আমি সিলেটে থাকি। আমি সিলেট এমসি কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি করতেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং স্টার্টিং নিয়ে। তো জব হিসাবে আসলে ফ্রিল্যান্সিংকে চুজ করার মূল কারণ হচ্ছে যে অন্য নর্মালি জব করা সেগুলো হচ্ছে কারোর মাধ্যমে অথবা কারোর আন্ডারে কাজ করা, প্লাস অনেক প্রেশার, অনেক টাইম মেনটেন করা, স্যালারিও মানে হয়তো ভালো পাওয়া বা এটা থেকে সাকসেসফুল হওয়া অনেক কঠিন বিষয়। তো আমি এই দিক থেকে আমি ফ্রিল্যান্সিংটাকে চুজ করি এই জন্য যে এখানে বাসায় বসে অনেক বেশি আর্ন করা সম্ভব, যা বৈদেশিক মুদ্রা আর্ন করা সম্ভব। তো এই জন্য আসলে ফ্রিল্যান্সিংটা বেছে নেওয়া, চুজ করা। তো ফ্রিল্যান্সিং যে বিষয়টা ওইটা আসলে মনের মধ্যে ক্লাস ম্যাট্রিক থেকে, তখন যদিও একাডেমিক পড়ালেখার কারণে সামনের দিকে আসতে পারেনি এই বিষয়টা নিয়ে। তো যখন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি, জিনিসটা নিয়ে সিরিয়াস হই, সামনের দিকে আসার চেষ্টা করি, অনেক ভিডিও কন্টেন্ট প্লাস ইউটিউব সোশ্যাল মিডিয়াতে চেক করি সব বিষয়গুলো, স্পেশালি যারা বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করে আর্ন করতেছে ওদের অনেক ভিডিও অনেক আর্টিকেলগুলো আমি চেক করি এবং আমি চিন্তা করি যে আমি প্র্যাকটিক্যালি এটা করার চেষ্টা করি। তখন আমি বিভিন্ন ফ্রেন্ড স্টাফদের সাথে এই বিষয়ে কথা বলি যারা আসলে ফ্রিল্যান্সিং করতেছিল, তারাও আমাকে অনেক সাপোর্ট দেয় এবং সাজেস্ট করে যে কোডম্যান বিডিতে যোগাযোগ করার জন্য। তখন আমি ওদের অফিসিয়াল যে ফেসবুক পেজ ওইটাতে যোগাযোগ করি, প্লাস ওদের যে একটা গ্রুপ আছে সাকসেস স্টোরি ওইখানে রেগুলার হই, তখন ওইখান থেকে অনেক বেশি মোটিভ হয়, যেমন অনেকে স্টুডেন্ট প্রতিদিন ওদের সাকসেসগুলো আপলোড করতেছিল এবং আমি দেখে অনেক বেশি মোটিভ হইত। যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কোডম্যান বিডি সেটা হচ্ছে ওদের সাপোর্ট, একজন স্টুডেন্টকে বিগিনার লেভেল থেকে মার্কেটে নিয়ে যাওয়ার যে সাপোর্ট প্লাস আপডেট রিসোর্সগুলো দিয়ে, তো এগুলো অনেক ভালো লাগে আমার যে জিনিসটা। একজন বিগিনারের যে সাপোর্টগুলো দরকার সবগুলো এই কোডম্যান বিডি থেকে পাওয়া যাবে বলে আমি কোডম্যান বিডিতে আসলে আসি। এবং কোডম্যান বিডিতে ওয়ার্ডপ্রেস কোর্সটা বেছে নেওয়ার মেইন কারণ হচ্ছে বর্তমান মার্কেটের পপুলারিটিটা। তো এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ওয়েবসাইটগুলো এই ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করা হচ্ছে, যার মাধ্যমে অনেক কাজ পাওয়া যাচ্ছে ওয়ার্ডপ্রেসে, তাই আসলে ওয়ার্ডপ্রেসটা করা। তো মূলত আসলে এখানে ওয়ার্ডপ্রেসের কোর্সটা শেষ করে আমি ভালো আর্ন করতে চাই এবং এটার মাধ্যমে সাকসেস হয়ে যাতে একসময় আমিও কোডম্যান বিডির মতো বা এরকম একটা কয়েক বছর পর এরকম একটা কোম্পানির মালিক বা এরকম একটা কোম্পানি দিতে পারি, এটা নিয়ে আসলে এই আশা নিয়ে সামনের দিকে আসা। এই জন্য আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্ট করতেছে, এখনও করতেছে, সামনের দিকে ইনশাল্লাহ করবে। তো প্রধান যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কোডম্যান বিডির সাথে থেকে যাতে আমি কোর্সটা কমপ্লিট করতে পারি খুব তাড়াতাড়ি এবং সব ধরনের সাপোর্ট পেয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগোতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।